আজ বুধবার পহেলা ডিসেম্বর 2021 ষোলোই অগ্রহায়ণ 1428 25 রবিউল সানি 1443 1920 সালের এই দিনে পিজে হার্টগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন 1958 সালের পহেলা ডিসেম্বর শিকাগো লেডি অব দি লস অ্যাঞ্জেলস স্কুলে আগুন লেগে 92টি শিশু নিহত হয় 1967 সালের পহেলা ডিসেম্বর রাজকীয় গ্রিনউইচ মান মন্দিরে পশ্চিম ইউরোপের সবচেয়ে বড় টেলিস্কোপ আইজ্যাক নিউটন চালু করা হয় 1981 সালের এই দিনে এইচআইভি ভাইরাসের অস্তিত্বের ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয় 1998 সালের পহেলা ডিসেম্বর তুরস্কে ভূমিকম্পে 108 জন নিহত হয় 1761 সালের এই দিনে জন্মগ্রহণ করেন মোমের ভাস্কর্য শিল্পী মাদাম মেরি টুসো 1928 সালের এই দিনে কলম্বীয় কবি ও ঔপন্যাসিক হোসে রিভেরা মৃত্যুবরণ করেন 1991 সালের পহেলা ডিসেম্বর মারা যান অর্থনীতিতে নোবেল জয়ী অধ্যাপক জর্জ জোসেফ স্টিগলার